হাই, আমি আরজে ইন্দ্রাণী। আপনারা শুনছেন পকেট এফএম। আপনাদের জন্য আজকের গল্প তোমায় আমায় মিলে। আজকের পর্বের নাম মেকআপ বিভ্রাট। ওদের ঘরের বাইরের থেকে একজন বয়স্ক কর্মচারী ওদের দুজনকে অনেকক্ষণ ধরে খেয়াল করছিল। সে দেখল জয়িতা আর রিক একবারের জন্যেও একে অপরের সাথে কথা বলছিল না, বরং জয়িতা মন দিয়ে নিজের স্ক্রিপ্টটা পড়ছিল। রিক এমনিতে ছবি এঁকে বা গল্পের বই পড়েই সময় কাটায়। রিককে দেখে অন্যান্য দিনের মতো স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে সে চোরের মতো আর চোখে মাঝে মধ্যেই জয়িতার দিকে তাকাচ্ছিল। তার চোখে মুখে একটা অভূতপূর্ব শান্তির ছাপ ছিল। ওই কর্মচারী যখন জয়িতাকে প্রথমবার দেখে, তখন সে ভেবেছিল জয়িতার অপূর্ব সৌন্দর্যের দিকে অ্যাট্রাক্টেড হয়ে তাদের বিশাল স্যার ফাঁদে পা দেবে। জয়িতাকে দেখে তো তার মনে হয় সে খুব সরল, কিন্তু হয়তো সে সঠিক সময়ের অপেক্ষা করছে। এই শহরের কতই মেয়ে যে বিশালকে নিজের দিকে টানার চেষ্টা করেছে আর রিকের সৎ মা হওয়ার চেষ্টা করেছে, তার কোনো হিসেব নেই। দুবছর আগেকার একটা ঘটনার কথা ভাবলেও কেমন গায়ে কাটা দিয়ে ওঠে। তাদের প্রিয় প্রিন্স তো প্রায় সেই সময়কার কথা ভেবে আজও সে রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠে যে কিভাবে মিস্টার সমর আচার্য ওই মেয়েটিকে বিশ্বাস করা শুরু করেছিল এবং বিশালও তার বাবাকে সেই সময় কোনো রকম বাধা দেয়নি। এমনকি ছোট্ট প্রিন্সও সেই মেয়েটিকে পছন্দ করতে শুরু করেছিল। তাই দূর থেকে নজর রাখা ছাড়া তার আর অন্য কোনো উপায়ই ছিল না। এইভাবে 2 ঘন্টা কেটে গেল। জয়িতা যখন প্রায় তার স্ক্রিপ্ট পড়া শেষ করে উঠবে করছে, তার ঠিক আগেই রিক তার আঁকা শেষ করল আর বেশ গটগট করে জয়িতার দিকে এগিয়ে গেল। জয়িতা মাথা তুলে রিকের হাতের আঁকাটা দেখে বেশ চমকে গিয়ে বলল, এটা তুমি আমাকে এঁকেছ? সে বুঝে উঠতে পারল না যে সে রিককে কি করে বলবে যে এটা আসলে ফেভিসাম আর্ট। এই আর্টটা আসলে এমন একরকম আঁকার ধরন যাতে অনেক ধরনের রং একসঙ্গে মিশে তুলির টানে সেই আঁকাকে প্রায় জীবন্ত করে তোলা যায়, যেখানে শিল্পীর নিজের মনের ভাব, নিজের মনের অবস্থা সেই আঁকার মধ্যে ফুটে ওঠে। যদিও রিক যে মহিলার ছবি এঁকেছে তার মুখটা অচেনা, কিন্তু আঁকার মধ্যে দিয়ে সেই মহিলার বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো পরিষ্কার ফুটে উঠেছে। তাই জয়িতা এক ঝলক ছবিটার দিকে তাকিয়েই বুঝতে পারল যে সেটা তাকেই আঁকা হয়েছে। জয়িতার ছবিটা পছন্দ হবে কিনা সেটা ভেবে কিন্তু রিক বেশ নার্ভাস ছিল, কিন্তু জয়িতার থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়া তার কল্পনারও বাইরে ছিল। জয়িতা বেশ খুশি হয়ে বলল, এক কথায় অপূর্ব, আমি কি এই ছবিটা আমার ফোনের ওয়ালপেপারে রাখতে পারি? জয়িতাও আসলে এই ধরনের উজ্জ্বল কালারফুল ফিউভিজম আর্ট পছন্দ করত। আঁকা সম্পর্কে তার যতটুকু নলেজ ছিল সেটা দিয়েই বিচার করে যে রিকের আঁকা তার বয়সের তুলনায় অনেকটাই বেশি ম্যাচিওর। প্রশংসা শুনে রিক নিজের ঠোঁট দুটোকে হাত দিয়ে আলতো করে চেপে ধরে আনন্দে আঁকাটা জয়িতার হাতে দিয়ে দিল আর জয়িতা বলল, এটা আমাকে গিফট করলে বুঝি? রিক মাথা নাড়ল, থ্যাংক ইউ, আমার এটা খুব 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 পছন্দ হয়েছে। তারপরে জয়িতা রিককে জড়িয়ে ধরে তার নরম গালে চুমু খেল। লজ্জায় রিকের চোখ মুখ লাল হয়ে গেল। সে তার চোখ দিয়েই বোঝাতে চেষ্টা করল যে সে খুব খুশি হয়েছে। এর মধ্যেই হঠাৎ সিঁড়ি দিয়ে কারোর ওপরে ওঠার আওয়াজ শোনা গেল। জয়িতা দরজার দিকে তাকিয়ে দেখল বিশাল তার বাড়ির ক্যাজুয়াল ড্রেস পরে আর এলোমেলো চুল নিয়ে অলসভাবে হাঁটতে হাঁটতে উপরে উঠছে। যদিও বিশালকে দেখতে ন্যাচারালি সুন্দর, কিন্তু তাকে জয়িতা যেভাবে দেখে এসেছে এতদিন, তার সাথে এখনকার সে কোনো মিলই খুঁজে পেল না। তাকে সেই সময় দেখতে এতটাই অ্যাট্রাকটিভ লাগছিল যে তার থেকে চোখই ফেরানো যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ ধরে বিশালের দিকে তাকিয়ে থাকার পর জয়িতা প্রশ্ন করল, আজ আপনার অফিস নেই মিস্টার আচার্য? আজ তো সোমবার। বিশাল শুধু বলল,
না, আজ ভাবছি একটু রেস্ট নেব। কিছুক্ষণের মধ্যেই জয়িতার মাথায় একটা কথা এলো। বিশাল তো তার লাস্ট বিজনেস ডিল অ্যাসাইন করতে গিয়ে অনেকটা সময় বাইরে কাটিয়েছে, তাই নর্মালি তার রেস্টের প্রয়োজন। ও, তাহলে দেখা যাচ্ছে বিশাল ও তার মতো ঘুমোতে পছন্দ করে। এটা ভেবে জয়িতা নিজের অজান্তেই বিশালকে আরো নিজের মতো, নিজের কাছের মানুষের মতো মনে করল। রিক কিন্তু প্রথমবার কোনো মানুষের ছবি আঁকল। রিকের আঁকা ছবিটা জয়িতার হাতে এক ঝলক দেখে বিশাল বলে উঠল, ও রিয়েলি? তাহলে তো এটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। জয়িতা খুব খুশি হয়ে বলল। বিশাল জিজ্ঞাসা করল, আচ্ছা আপনি দুপুরবেলা কি খাবেন? সে মনে মনে তৈরি হচ্ছিল যে দুপুরবেলা তারা একসাথেই লাঞ্চ করবে। জয়িতা কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে তার ফোনটা বেজে উঠল। নাম্বারটা এলিনার ছিল। সে মনে মনে ভাবল, এলিনা কি তাহলে তার জন্য নতুন কোনো পার্ট অ্যারেঞ্জ করেছে? সে বিশালকে এক্সকিউজ মি বলে ফোনটা ধরল। ফোনের ওপাশ থেকে এলিনার কণ্ঠস্বর ভেসে আসলো। সে বলল, হ্যাঁ জয়িতা, স্বর্গভূমির আজ ওপেনিং সেরিমনি আছে গ্র্যান্ড হোটেলে দুপুর ১২টায়, দেরি করো না কিন্তু। জয়িতা বেশ অবাক হয়ে বলল, কি দুপুর ১২টা? মানে আজ দুপুর ১২টা? উপাস থেকে আওয়াজ আসলো, হ্যাঁ আজ। জয়িতা রীতিমতো উত্তেজিত হয়ে বলল, এলিনা তুমি আমাকে আগে কেন ইনফর্ম করলে না? এখন অলরেডি ১১টা বাজে। এলিনা বেশ চেঁচিয়ে বলল, কি মিন করতে চাইছো তুমি? আমি তোমাকে আগে ইনফর্ম করিনি, এই তো এখন ১ ঘন্টা আগে করলাম। জয়িতা বলল, ১ ঘন্টা? তোমার কি মনে হয় এখান থেকে গ্র্যান্ড হোটেলে পৌঁছতে ১ ঘন্টা আমার কাছে যথেষ্ট? আর তাছাড়া আমি এখনো কোনো ড্রেস করিনি, কোনো মেকআপ করিনি। এলিনা বিদ্রুপের সুরে বলল, সেটা তোমার প্রবলেম, এখন আমায় বিরক্ত করো না, আমি প্রচন্ড বিজি আছি, রাখছি। কথাটা বলার সঙ্গে সঙ্গে এলিনা ফোনটা কেটে দিল। জয়িতা নিজের মাথা ঠিক রাখতে না পেরে একটাই কথা বলল, এলিনা ইউ বিচ। কথাটা বলার পরেই জয়িতা কেমন বরফের মতো শক্ত হয়ে গেল। রিক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকল। বিশালও বেশ অবাক হল জয়িতার মুখ থেকে এই ভাষাটা শুনে। জয়িতা নিজের মুখে মনে মনে একটা থাপ্পড় মারল। তার মনে হল সে যেন নিজের গর্ত নিজেই খুঁড়ল। সে রাগের চোটে ভুলেই গিয়েছিল যে সে এখন বিশালের বাড়িতে বসে আছে। এমনকি সে এটাও ভুলে গেছিল যে সামনে ছোট্ট রিক দাঁড়িয়ে আছে। সে কোনো মতেই ইচ্ছাকৃতভাবে বিশালের সামনে কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ মুখ থেকে বের করতেই চায়নি। কিন্তু সেই সময় তার মনে হল যে তার মুখ থেকে বেরোনো এই কথা রিকের মনে সত্যি অনেক প্রভাব ফেলতে পারে। সে একটু কাশার ভান করে গলাটা ঝালিয়ে নিল, আর তারপর রিকের দিকে তাকিয়ে বলল, রিক ধরে নাও তুমি কিচ্ছু শোনোনি, আমি যে বাজে কথাটা বললাম সেটা কোনো মানুষকে বলছিলাম না, তাই আমার এই কথাটা তোমার মুখ থেকে যেন কোনোদিনও না বেরোয় কারোর জন্য, মনে থাকবে? বিশালের কিন্তু মনে মনে বেশ হাসি পেয়ে গেল। সে জয়িতার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে জয়িতা? জয়িতা দাঁত কিরমির করতে করতে বলল, স্বর্গভূমির ওপেনিং সেরিমনি আজকে দুপুর ১২টা থেকে শুরু হবে, এখন অলমোস্ট ১১টা বাজে, এখান থেকে গ্র্যান্ড হোটেলে পৌঁছতে মিনিমাম ৫০ মিনিট তো লাগবেই, আর তাছাড়া আমি ক্যামেরার সামনে কোনো মেকআপ না নিয়ে দাঁড়াবো কি করে? বিশাল কিন্তু এবার বেশ মজার ছলেই বলল, কেন পারবেন না? মেকআপ ছাড়াও কিন্তু আপনাকে খুব সুন্দর দেখায়। জয়িতা এক মুহূর্তের জন্য থমকে গেল। বিশালের কাছ থেকে তার প্রশংসা সে এভাবে অ্যাকসেপ্ট করেনি। সে তার মাথা চুলকিয়ে কাশতে কাশতে বলল, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট মিস্টার আচার্য, এটা কিন্তু আপনার মনে রাখা উচিত যে এত বড় একটা ইভেন্টে বেসিক মেকআপ না নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোটা কতটা ডিসকাস্টিং ব্যাপার, আর সব থেকে ইম্পর্টেন্ট হলো এত বড় ইভেন্টে যাওয়ার জন্য এই মুহূর্তে আমার কাছে সেরকম কোনো ড্রেসও নেই। উফ, মনে হচ্ছে যেন এক্ষুনি মরে যাই। বিশাল হাত তুলে তাকে থামিয়ে বলল, ১ মিনিট অপেক্ষা করুন প্লিজ, একটু শান্ত হন,
তারপর সে তার পকেট থেকে ফোনটা বের করে বারান্দায় চলে গেল। 10 মিনিট পরেই একজন জয়িতার ঘরে ঢুকল। ওই ছেলেটার পরনে ছিল একটা স্টাইলিশ জিন্স আর ধূসর রঙের কটনের জ্যাকেট। তার বাদিকের কানে একটা সুন্দর ইয়ার রিং ঝুলছিল। জয়িতা ছেলেটাকে দেখে অবাক হয়ে গেল, কারণ এই মুখ তো তার চেনা। শুধু চেনাই নয়, সে খুব ভালো করেই তাকে চেনে। সে আর কেউ না, সে হলো অ্যান্টনি গোমস, গোল্ডেন এজ এন্টারটেনমেন্টের বিখ্যাত মেকআপ আর্টিস্ট, যাকে সবাই গোল্ডেন হ্যান্ড নামে চেনে। শুধু তাই নয়, সে বিখ্যাত অভিনেত্রী অন্তরা ঘোষের পার্সোনাল মেকআপ আর্টিস্ট। সে এতটাই নাম করা শিল্পী যে জয়িতার মতো সাইড আর্টিস্টরা তাকে দূর থেকেই দেখত। ইনি কেন, আপনি ওনাকে চেনেন না? বিশাল জিজ্ঞাসা করল। অবশ্যই, ইনি তো অ্যান্টনি গোমস, হি ইজ ভেরি ফেমাস। কিন্তু আপনি ওনাকে আমার মেকআপের জন্য ডাকলেন? হ্যাঁ, আপনাকে স্টাইলিশ ভাবে সাজাবে বলে। বিশাল এমন ভাবে জবাব দিল যেন এটা তার কাছে তুচ্ছ ব্যাপার। জয়িতার মাথা ঘুরতে লাগলো। সে বিশালের কাছে গিয়ে তার কানে কানে বলল, আপনি এমন একজনকে আমার জন্য এনেছেন যিনি গোল্ডেন এজ এন্টারটেনমেন্টের সাথে যুক্ত। আপনি জানেন না যে আমি স্টারলাইট এন্টারটেনমেন্টের হয়ে কাজ করি? এই দুটো কোম্পানি তো সাংঘাতিক রেশারেশি। তাতে কি, দাপুটে গলায় জবাব দিল বিশাল আচার্য। তাতে কি, জয়িতার গলা শুকিয়ে এলো। না হয় নিজেদের কন্ট্যাক্ট, তাই বলে রাইভাল কোম্পানির মেকআপ আর্টিস্ট? জয়িতা মন থেকে বিশালকে কৃতজ্ঞতা জানালো। অ্যান্টনি আর তার গ্রুপ সত্যি জয়িতার মতো সাইড রোল করা অভিনেত্রীকে এর আগে কখনো দেখেনি। গোল্ডেন এজ এন্টারটেনমেন্ট আসলে আরিয়ান্স কর্পোরেশনেরই একটা অংশ মাত্র। যদিও গোল্ডেন এজের ম্যানেজিং ডিরেক্টর বর্তমানে অনিক আচার্য, কিন্তু সব কিছুর পিছনেই রয়েছে আরিয়ান্স কর্পোরেশনের একমাত্র মালিক মিস্টার বিশাল আচার্য। 5 বছর আগে আরিয়ান্স কর্পোরেশন এন্টারটেনমেন্টের জগতে পা দেয় এবং সেখান থেকেই জন্ম নেয় গোল্ডেন এজ এন্টারটেনমেন্ট, যারা বর্তমানে এই জগতে একটা বিরাট জায়গা করে নিয়েছে। এমনকি তারা ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে পুরনো লিডিং কোম্পানি স্টারলাইট এন্টারটেনমেন্টের সাথে কম্পিটিশনেও এগিয়ে আছে। দুটো কোম্পানির মধ্যে রেশারেশি ভয়ঙ্কর মাত্রায়। সাধারণ কর্মচারী আর্টিস্ট থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট ম্যানেজার পর্যন্ত এই রেশারেশির অংশ হয়ে দাঁড়িয়েছে। কোনো কারণে যদি দুটি কোম্পানির লোকজন একই সেটে একসাথে হয়, তাহলে সেখানে যেই গণ্ডগোলটা পাকবে সেটা সামলানো সত্যি খুবই মুশকিল। বিশাল ঘড়ির দিকে তাকিয়ে বলল, বাইরে মেকআপ ভ্যান দাঁড়িয়ে আছে, আপনি যেতে যেতেই আপনার মেকআপ সেরে নিতে পারবেন এবং সময় মতো পৌঁছেও যাবেন। এবার আপনি যাবেন কি যাবেন না সেটা আপনার ব্যাপার। জয়িতা এতটাই কনফিউজড হয়ে যায়, ও বুঝে উঠতে পারে না যে ওর কি করা উচিত। কিন্তু তখন যে দাঁত কিরমির করে একটাই কথা বলল, আমি যাবই। সে ভাবল, বিশালের যখন কোনো আপত্তি নেই তার কি যায় আসে এখানে। জয়িতা যখন দেখল বিশালও তার পিছু পিছু আসছে, তখন সে জিজ্ঞাসা করল, আপনিও যাবেন? আমি না গেলে গাড়ি ড্রাইভ করবে কে? আর তাছাড়া রিকও আপনার সাথে একটু সময় কাটাতে যায়। বিশাল কথাগুলো জয়িতার দিকে এমনভাবে ছুড়ে দিল যে জয়িতা মনে করল এই প্রশ্ন করাটাই তার ভুল হয়েছে। সে শুধু বলল, ঠিক আছে। শেষ পর্যন্ত 4 জনই সেই ভ্যানে উঠে গেল। বিশাল এমনকি নিজের নাইট ড্রেসও পাল্টালো না, সেই অবস্থাতেই বেরোলো এবং গাড়ি স্টার্ট দিল। ভ্যানের পিছনের দিকে জয়িতা ও অ্যান্টনি বসল এবং তাদের সামনে একটা ছোট্ট সিটে রিকো গুটিয়ে শুটে বসে পড়ল। অ্যান্টনি খুব ভালোভাবে জয়িতার দিকে তাকিয়ে প্রশংসা করে বলল, দিস লেডি হ্যাজ রিয়েলি গট পারফেক্ট ফিচার্স অ্যান্ড অ্যামেজিং স্কিন। আমাকে খুব একটা খাটতেই হবে না, জাস্ট হালকা মেকআপ করলেই হবে। ম্যাডাম, আপনি একটু বলবেন আপনি ঠিক কি অকেশনে যাচ্ছেন, সেই বুঝেই আই উইল সিলেক্ট ইউর ড্রেস। সিনেমার ওপেনিং সেরিমনিতে। জয়িতা এর থেকে বেশি কিছু বলল না। তার আশঙ্কা ছিল যে অ্যান্টনি যদি জানতে পারে যে স্টারলাইটের অভিনেত্রী সে, তাহলে বিরাট একটা ঝামেলা পেকে যাবে। ফর্চুনেটলি অ্যান্টনিও আর কোনো প্রশ্নই করল না। সে শুধু মাথা নাড়িয়ে জানিয়ে দিল ও পুরো ব্যাপারটাই বুঝে গেছে এবং সেই অনুযায়ী নিজের কাজ করবে।
ওরা যতক্ষণে লোকেশনের কাছাকাছি পৌঁছালো ততক্ষণে জয়িতা ড্রেস আর মেকআপ দুটোই ডান, দুর্দান্ত টাইমিং। বিশাল গাড়ি থামিয়ে হাতটাকে সিটের উপর রেখে পিছন দিকে ঘুরে জয়িতাকে একবার দেখল। জয়িতা বেশ নার্ভাস হয়ে জিজ্ঞাসা করল, কেমন লাগছে? বিশাল মুচকি হেসে বলল, নট ব্যাড। বিশালের মতো খুঁতখুঁতে স্বভাবের মানুষের কাছ থেকে এই ধরনের প্রশংসা শুনে জয়িতার কনফিডেন্স আরও বেড়ে গেল। রিক কিন্তু জয়িতাকে মাথা থেকে পা অবধি চোখের পলক না ফেলে দেখতে থাকল। জয়িতা হঠাৎ রিককে মনের আনন্দে জড়িয়ে ধরে বলল, শোনা বাবা, আই এম সো সরি, আমি আমার কথা রাখতে পারলাম না, কিন্তু প্রমিস করলাম আমি কাজ সেরে যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছেই চলে আসব। ইচ্ছে না থাকা সত্ত্বেও জয়িতাকে বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে রিক তাকে গুড বাই জানালো, কারণ সে বুঝতে পেরেছিল যে জয়িতা সময় মতো পৌঁছতে হবে। জয়িতা পিছন ফিরে তাকিয়ে যখন বাবা আর ছেলেকে একসাথে হাত নাড়তে দেখল, তখন ওর মন অদ্ভুত একটা আনন্দে ভরে গেল। জীবনযুদ্ধে সে এতদিন একাই লড়ছিল, এই প্রথমবার সে মনে করল যে সে আর একা নয়। জয়িতা চলে যাওয়া মাত্রই ড্রাইভারের সিটে অ্যান্টনি বসে পড়ল। অ্যান্টনি আর তার কিউরিয়াসিটি চেপে না রাখতে পেরে গাড়ি চালাতে চালাতেই বিশালকে জিজ্ঞাসা করল, বস, মেয়েটা কে ছিল? কোম্পানি নতুন কেউ নাকি? আগে তো ওকে দেখিনি। আসলে অ্যান্টনি মনে মনে ভাবল, বসের সাথে সুন্দরী মহিলা, ব্যাপারটা তো দারুণ। বিশাল বেশ সলজভাবে উত্তর দিল, ও স্টারলাইটের আর্টিস্ট। অ্যান্টনি বলল, ও শিট। অ্যান্টনির মাথায় যেন বাজ পড়ল, মনে মনে বলল, বস তাহলে শেষ পর্যন্ত স্টারলাইটের আর্টিস্টের সাথে? বস এটা কি করছে? অনেক তাকেও তো কখনো দেখিনি স্টারলাইটের সাথে কাজ করতে। সত্যি যদি অ্যান্টনির পাশে অনেক বসে থাকত তাহলে সে এতক্ষণে অনেকের কান ঝালাপালা করে দিত, কিন্তু এক্ষেত্রে বিগ বস বিশাল আচার্য। সে সবটাই গিলে নিল, কারণ সে জানে যে এই সম্পর্কে তার একটা কথা জিজ্ঞাসা করলেই অ্যান্টনিকে তার চাকরির মায়া ত্যাগ করতে হবে। তার মনের ভিতরে আরেকটা খেয়ালও এলো যে স্টারলাইটের একজন অনামী অভিনেত্রী কখনো বসের প্রেমিকা হতে পারে না। কিন্তু এটাও সত্যি যে রিক জয়িতাকে খুব পছন্দ করে। এখানে এই পর্যন্তই। ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন, এবং এর পরের গল্পগুলি জানার জন্য আজই সাবস্ক্রাইব করুন পকেট FM চ্যানেল, আর বেল আইকনে ক্লিক করে পরের এপিসোডসগুলির নোটিফিকেশন পান। কিন্তু যদি আপনি সমস্ত এপিসোডস এক্ষুনি শুনতে চান, তাহলে আজকেই ডাউনলোড করুন পকেট FM অ্যাপ, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে আপনি সমস্ত এপিসোডস পেয়ে যাবেন, আর সাথে আরও পেয়ে যাবেন এর মতোই সুন্দর সুন্দর আরও শোজ। দেরি কিসের? তাহলে এক্ষুনি ডাউনলোড করুন পকেট FM অ্যাপ।